হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস মাই লাভ বার্ডস ফ্যামিলি। আজকে ব্লগটি হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার, সো চলুন ঘুরে আসি কুমিল্লা ধর্মসাগর পার। আমরা এখন চলে এসেছি কুমিল্লা ধর্মসাগর পার। আর এই কুমিল্লা ধর্মসাগর পার আসার জন্য আপনাকে কীভাবে আসতে হবে আমরা এখন বলে দিচ্ছি। আপনারা কুমিল্লা যে কোনো জায়গা থেকে অটো, সিএনজি, রিক্সা দিয়ে আসতে পারেন কুমিল্লা ধর্মসাগর পারে। কুমিল্লা ধর্মসাগর পারটি দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন, এখানে দুইটি ঘাট আছে আর এটি স্টেডিয়ামের পাশে অবস্থিত। স্টেডিয়াম এবং ঈদগাহ মাঠ এবং কান্দির পার থেকে খুব কাছে। ধর্মসাগর পার্কের পাশেই কুমিল্লা শিশু পার্ক। আমরা নেক্সট ব্লগে কুমিল্লা শিশু পার্কের ভিডিওটি আপলোড করব। এই ধর্মসাগর পার্কটিতে কোনো এন্ট্রি ফি নেই। এখানে আপনারা সকাল বিকাল রাতে আসতে পারেন। এটি সম্পূর্ণ পাবলিক প্লেস। এখানে আপনারা ফ্যামিলি সহ ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারেন। এখানে বিকালে বেশিরভাগ মানুষ আসে হাঁটার জন্য। জায়গাটি দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় কুমিল্লার মধ্যে, এবং এটি শহরের মধ্যে অবস্থিত। যে দেখুন, এখানে কয়েকটি বোট আছে আর বোটের প্রতিজন ভাড়া হচ্ছে 50 টাকা করে। আর এই ধর্মসাগর পার্কটি দেখতে অনেক সুন্দর। আপনি টিকটক করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। যে দেখুন, আমি এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু ধর্মসাগর পার্কটি অনেক বড়, আপনাকে ঘুরতে প্রায় 20 থেকে 30 মিনিট টাইম লাগবে। যে এখানে একটি ভাইরাল আইসক্রিম আছে, এই আইসক্রিমটি 50 টাকা করে। আইসক্রিমটি আমি নিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার। এখন আমরা আইসক্রিম খেয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটি রোলার আইসক্রিম আছে, রোলার আইসক্রিমটি খুঁজছি। আমি সামনে এগিয়ে যাচ্ছি, আমি ভিডিও করছি। যে দেখুন, বিকাল টাইমে মানুষ প্রচুর পরিমাণে ভিড় থাকে এখানে। আর এখানে যেহেতু কোনো এন্ট্রি ফি নেই, একটি পাবলিক প্লেস, তাই এখানে মানুষ প্রচুর ভিড় হয় এবং সবসময় ভিড় থাকে এখানে। এখানে আপনি বিকালবেলা সময় কাটানোর জন্য যেতে পারেন, হাঁটার জন্য যেতে পারেন। এটি হচ্ছে রোলার আইসক্রিম। এটি নিউ কুমিল্লার মধ্যে, তাই আমি এটি ট্রাই করেছি। এখানে 3 ধরনের আইসক্রিম পাওয়া যায়। একটা হচ্ছে কুলফি আইসক্রিম, একটা হচ্ছে চকলেট কুলফি, একটা হচ্ছে ফ্রুট মিক্স আইসক্রিম। আমি যখন গিয়েছি তখন ফ্রুট মিক্স আইসক্রিম পাইনি, এখানে কুলফি পেয়েছিলাম। কুলফির প্রাইস হচ্ছে 50 টাকা করে, চকলেট কুলফির প্রাইস হচ্ছে 60 টাকা করে, এবং ফ্রুট মিক্স আইসক্রিমের প্রাইস হচ্ছে 60 টাকা করে। আর আইসক্রিমটি খেতে অনেক মজা। আর এটি যেহেতু কুমিল্লাতে নিউ, আমার মনে হয় এটি ভালোই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।